হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু চ্যানেল কোভিল স্টাডি তো আজকে আমরা ডব্লু ওয়ারলেস অপারেটারের যে পরীক্ষা হলো সেই পরীক্ষা আজকে আমরা কমপ্লিট সলিউশন নিয়ে আলোচনা করবো অর্থাৎ প্রতিটি প্রশ্ন ধরে ধরে আলোচনা করা হবে কোনটি সঠিক উত্তর হবে কোনটি হবে না তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো কমপ্লিট সলিউশনের জন্য তো আমরা চলে আসছি সবারই প্রথমের প্রশ্নে যেখানে বলা হচ্ছে যে নিম্নলিখিতদের মধ্যে কে পড়ত মাউন্ট এভারেস্ট সফলভাবে অভিযান করেন তো আমরা সকলেই জানি যে মাউন্ট এভারেস্ট প্রথম সফলভাবে অভিযান করেন তেনজিং নর্গে এবং মহিলাদের মধ্যে প্রথম হচ্ছে বাচেন্দ্রি পাল তাহলে এখানে বলছে প্রথম তো একবার সবারই প্রথম কী হবে তেনজিং নর্গে হয়ে যাবে সঠিক উত্তর চলে আসবো আমরা পরের প্রশ্নে তো পরের প্রশ্নে দেখো এখানে একটা জিআই দেওয়া হয়েছে যে নিচের সরি যে নিচের আলফা নিউমেরিক সিরিজটি অনুপস্থিত উপাদানটি কোনটি হবে তো প্রথমে কি দেখো তারপর হবে সি হবে ডি ই তো আমরা এখানে গেলাম যে প্রথমে সি হবে তো এর পর কত হবে দেখো এ নয় নয় মানে স্কয়ার তারপর মানে তারপর নেক্সট কত হবে পাঁচ স্কয়ার তার মানে অ্যান্সার কত হবে সি পঁচিশ হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর চলে আসবো আমরা নেক্সট প্রশ্নে দেখা যাক যে কানহা অভয়ারণ্য কোথায় অবস্থিত কোন রাজ্যে তো কানা অভয়ারণ্য হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত এছাড়া মনে রাখবে এখানে ঝাড়খন্ড ঝাড়খণ্ডে হচ্ছে হাজারিবাগ ন্যাশনাল পার্ক অবস্থিত এছাড়া মনে রাখবে যে এখানে যে এই যে রাজস্থান রাজস্থানে কী কী অবস্থিত রাজস্থানে হচ্ছে ঘনা বার্ড সাংচুয়ারি ঘনা বার্ড অবস্থিত তাছাড়া রাজস্থানে তোমাদের সরিষ্কা যে টাইবার টাইগার রিজার্ভ সরিষ্ এসএ আর আই এস কে এ সরিষ্কার টাইগার রিজার্ভ এটিও রাজস্থানে অবস্থিত রাজস্থান থেকে চলে আসো ছত্রিশগড় নেক্সট হচ্ছে ছত্তিশগড়ে কি অবস্থিত তো ছত্তিশগড়ে হচ্ছে ইন্দ্রাবতী টাইগার রিজার্ভ অবস্থিত ইন্দ্রাবতী টাইগার রিজার্ভ ছত্তিশগড়ে অবস্থিত তো এখানে যে কানহা অভয়ারণ্য কোথায় অবস্থিত সেটা হচ্ছে মধ্যপ্রদেশ হয়ে যাবে সঠিক উত্তর চলে আসবো আমরা পরের প্রশ্নে পরের প্রশ্নে বলা হচ্ছে একটি বস্তুর ভরবেগ এন গুণ বৃদ্ধি করা হলে তার গতিশক্তি কতগুণ বৃদ্ধি পাবে তো দেখো এটা কীভাবে করতে হবে দেখো সলিউশনটা কীভাবে করবে তো আমরা সকলেই জানি যে কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জি কে ইকোয়াল টু হয়ে থাকে স্কোয়ার বাই টু এম স্কোয়ার বাই টু এম যেখানে পি হচ্ছে মোমেন্টাম থাক তোমাদের আমি আরও ভেঙে বলে দিচ্ছি এটা আরও একটু তোমাদের ডিটেলসে বলে দিয়ে আরও মনে রাখতে সুবিধা হবে তো আমরা কী জানি আমরা সকলেই জানি যে কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার তো এবার আমি কি করছি দেখো হাফটা পরে থাকলো এখানে আমি উপরটাকে করলাম এম স্কোয়ার ভি স্কোয়ার নিচেরটাকে একটা এম দিয়ে ভাগ করলাম তারপরে এই এম এ এম কেটে যাবে অর্থাৎ হাফ এম ভি স্কোয়ারই পড়ে থাকবে আমরা কি জানি ভরবেগ মানে হয় এম ভি তো দেখো এখানে লিখলাম হাফ এই যে এম স্কোয়ার ভি স্কোয়ার এম ভি মানে তো ভরবেগ তার মানে ভরবেগকে পি দ্বারা প্রকাশ করছি পি দ্বারা তো ওপরে লিখতে আর এম ভি মানে ভরবেগ তার মানে পি স্কোয়ার বাই এম হলো তাহলে এখানে আমি কী পেলাম যে কাইনেটিক এনার্জি কে টু পি স্কোয়ার বাই টু এম তাই তো তাহলে এখান থেকে আমরা কী পেলাম সেটা লিখে নিই সেটা পেলাম সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি পেলাম আমরা পি স্কোয়ার বাই টু এম এবার বলছে একটি বস্তুর ভরবেগ এন গুণ বৃদ্ধি করা হলো অর্থাৎ পি এর মান যদি এন করে দিই অর্থাৎ আগে ছিল পি এখন বর্তমানে হচ্ছে এনপি হয়ে গেলো তাহলে এনপি নিজে তো টু এম পড়ে থাকছে এটা কনস্ট্যান্ট তাহলে এখন এনপিটি স্কোয়ার কত হয়ে যাবে এন স্কোয়ার পি স্কোয়ার হয়ে যাবে না অর্থাৎ কাইনেটিক এনার্জি এখন কত গুণ বেড়ে যাচ্ছে দেখো কাইনেটিক এনার্জি এখন কত গুণ হয়ে যাচ্ছে আগের থেকে n স্কয়ার গুণ হয়ে যাচ্ছে এনএ স্কয়ার গুণ অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি n এ গুণ হয়ে যাবে এরপর আমরা চলে আসি নেক্সট প্রশ্নে তো এখানে দেখো এখানে একটা জিআই দেওয়া হয়েছে কি বলা হচ্ছে একটু দেখা যাক এক ব্যক্তি উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে প্রথমে তার ডান দিকে ঘুরে পঁচিশ মিটার যান অর্থাৎ মনে মনে করো এখানে একটা ব্যক্তি আছে এই পাশে দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় মনে করো এখানে একটা ব্যক্তি আছে দেখো এখানে কোনো দিক চেয়েছে তাই আমি লিখছি না যে কোন দিকে কত দূর গেলো মনে করো এখানে একটা ব্যক্তি আছে প্রথমে সে উত্তর দিকে মানে এভাবে মুখ করেছিল তারপর সে ডান দিকে ঘুরলো মানে এই দিকে ঘুরে প্রথমে পঁচিশ মিটার গেল তারপর সে বাঁদিকে ঘুরে তিরিশ মিটার মনে করে গেলো এরপর আবার ডান দিকে ঘুরে পঁচিশ মিটার যান আবার এরপর আবার ডান দিকে ঘুরে পঞ্চান্ন মিটার যান আবার এর ঠিক পঞ্চান্ন মিটার যান শেষে আবার ডান দিকে ঘুরে চল্লিশ মিটার যান শেষে ঠিক এরকম পজিশনে দেখবে আসবে তোমরা যদি সংখ্যাগুলো বসাও দেখ কল্পনা করে নেবে দেখবে ঠিক এরকম পজিশনে আসবে অর্থাৎ প্রথমে গেল পঁচিশ মিটার কালারটা চেঞ্জ করে দিই একটু প্রথমে গেলো ধরো পঁচিশ মিটার তারপর বাঁদিকে ঘুরে আবার তিরিশ মিটার গেলো এখানে তিরিশ আছে মনে করো এরপর ডান দিকে ঘুরে আবার পঁচিশ পঁচিশ মিটার যান এরপর আবার ডান দিকে ঘুরে পঞ্চান্ন মিটার যান আবার শেষে চল্লিশ মিটার যান তাহলে এখানে দেখো এখানে হচ্ছে পঁচিশ প্লাস পঁচিশ অর্থাৎ এই ডিস্টেন্স হচ্ছে মোস্ট পঞ্চাশ কিন্তু শেষে চল্লিশ তার মানে থেকে অবশ্যই কম এবার প্রশ্নে কী চেয়েছে দেখো শুরুর স্থান থেকে এখন ওই ব্যক্তি কোন অভিমুখে আছে তাহলে শুরুর স্থান কোনটা ছিল ওই ব্যক্তির শুরুর স্থান ছিল এটা এটা থেকে কোন পজিশনে আছে সেটা বের করতে হবে এটা থেকে এখন এইরকম পজিশনে আছে তাই তো এইরকম পজিশনে তাহলে কী দিক দক্ষিণ পূর্ব দক্ষিণ পূর্ব হয়ে যাবে সঠিক উত্তর অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর এরপর দেখো চলে আসছে আমার নেক্সট প্রশ্নে যে রয়েছে ছয় নম্বর প্রশ্ন সে হচ্ছে টেলিফোনকে আবিষ্কার করেন খুবই সহজ প্রশ্ন টেলিফোন আবিষ্কার করে হচ্ছে আলেকজান্ডার বেল আলেকজান্ডার বেল আবিষ্কার করেন টেলিফোন আর যদি বলতো টেলিভিশনকে আবিষ্কার করে তাহলে হবে জেএল বেয়ার্ড হয়ে যাবে সঠিক উত্তর তখন হচ্ছে টেলিভিশন ও সরি আর এখানে বলতে টেলিফোনকে আবিষ্কার করেন টেলিফোন হবে আলেকজেন্ডার বেল আর টেলিভিশন বললে তখন হতো জে এল বেয়ার্ড এরপর চলে আসি আমরা নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্নে তোমাদের একটা জিআই দেওয়া হয়েছে তো জিআইটা একটা সিরিজ ফলো করছে সেটা সিরিজটা কী সেটা হচ্ছে ডবল এ ডবল বি ডবল সি ডবল ডি এরকম একটা সিরিজ ফলো করছে তো সেটা করতে আছে দেখো তোমার এখানে হয়ে যাবে ডবল এখানে হয়ে যাবে ডি তারপর দেখো ডি বি দেখি সেই অ্যাক্সিডেন্ট এখানে তুমি অপশান বিটাকে যদি ইনপুট করো এডি বিবি এডি এ ডি এখানে দেখো একটা সিরিজ লক্ষ্য করতে পারবে তোমরা কি সিরিজ সেটা তুমি দেখো পরপর দেখতে পাচ্ছ এখানে দেখো ডবল এ হচ্ছে তারপর এইখানে দেখো ডবল বি পাচ্ছ এইখানে দেখো তোমরা পেয়ে যাবে ডবল সি পাচ্ছ আর শেষে দেখো পেয়ে যাচ্ছে ডবল ডি তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কোনটা এখানে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর চলে আসো আমরা নেক্সট প্রশ্নে আট নম্বর প্রশ্নে বলছে যদি নাইন টু দি ফোর ফোর এত হলে এক্সের মান কত এখানে সুযোগ থেকে দেওয়া হচ্ছে তোমাদের ল অফ ইন্ডিসেস বা সুযোগ থেকে দেওয়া হচ্ছে প্রশ্নটি তো কীভাবে করবে দেখো প্রথমে নয়ের মাথায় চার আছে নয় মানে কত লিখতে পারি তিনের স্কোয়ার তো তিনের স্কোয়ার আছে তার মাথায় চার আছে সরি তিনের স্কোয়ারের মাথায় চার তার বাইরে আবার ধর একটা দুই আছে এত সমান বলছে তিনের মাথায় এক্স তো এখানে কী হচ্ছে দেখো চার দুগুণে আট আর দুগুণে ষোলো অর্থাৎ তিনের মাথায় ষোলো সমান পাচ্ছি আমরা তিনের মাথায় এক্স অর্থাৎ দুই দিক থেকে এই তিন এইটিন ক্যান্সেল করে দাও তাহলে এক্স সমান কত পেয়ে যাবে ষোলো পেয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ আটের ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো ইলেকট্রিক স্থিতিতে তাপীয় কুণ্ডলি নির্মাণে কী ব্যবহার করা হয় তো ইলেকট্রিক স্থিতিতে যে তাপীয় কুণ্ডলি রূপে সেটা ব্যবহার করা হয় নাইক্রোম নাইক্রোমের তার ব্যবহার করা হয় আর মনে রাখবে ইলেকট্রিক স্ত্রিতে সাধারণত যে নিজের হিট যেটা প্রদান করে সেটা সেখানে কি ব্যবহার করা হয় সেখানে ব্যবহার করা হয় অব্র কারণ এটা কি এটা তাপের সুপরিবাহী তড়িতের কুপরিবাহী তাই সেখানে অব্র ব্যবহার করা হয় কিন্তু এখানে কি হচ্ছে তাপীয় কুণ্ডলী নির্মাণে কি ব্যবহার করা হয় সেটা হবে নাইক্রোম হয়ে যাবে সঠিক উত্তর তো দেখা যাক এই প্রশ্নটি ও তো ওয়ান মাইনাস তো এখানে দেখো মোটামুটি সব ঠিকই আছে কী করে করতে হবে দেখো তো সবারই প্রথমে আমরা জানি ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে তো আমি শুধু দেখো এখন নিচের টুকু কল্পনা করে নিই নিচের টুকু করলাম কী কী আছে ওয়ান প্লাস এখানে দেখো স্কোয়ার মাইনাস ওয়ান ইনভার্স আছে তো ইনভার্স থেকে আমরা এভাবে লিখতে পারি ওয়ান বাই স্কোয়ার মাইনাস ওয়ান এবার তোমরা এটাকে যদি নিচেরটাকে লস্যুক করো নিচেরটা পড়ে থাকবে স্কোয়ার মাইনাস ওয়ান নিচে লস করলে এখানে হবে স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান সরি এক সেকেন্ড এই দেখো তোমার এখানে করাই আছে ওয়ান প্লাস ওয়ান বাই স্কোয়ার মাইনাস ওয়ান তার ইনভার্স ঠিক আছে তো প্রথমে কী করলাম নিজেরটা লসুক হয়ে গেলো স্কোয়ার মাইনাস ওয়ানটা লসুক এখানে নেমে আসলো লসুখ করলে যেটা হবে স্কোয়ার স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান হয়ে গেলো তো মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা গেলো পরে থাকবে স্কোয়ার মাইনাস ওয়ান এই বাইরের ইনভার্সটা আবার এখানে বসলো তো ওয়ান মাইনাস এটা হলো তারপর দেখো নেক্সট কী হচ্ছে এখানে নেক্সট হচ্ছে ওয়ান মাইনাস স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার পরে থাকছে তো এরপর দেখো আমি করে দিচ্ছি এরপর যেটা হবে সেটা হচ্ছে নিচে তলায় তলায় নিচে স্কোয়ার লস হয়ে যাবে এখানে পড়ে থাকবে স্কোয়ার মাইনাস স্কোয়ার কিন্তু এই মাইনাস এই মানসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে প্লাস ওয়ান তাহলে মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার কেটে গেল তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কেউ সঠিক উত্তর হয়ে যাবে ওয়ান বাই স্কোয়ার তাহলে কোথায় আছে দেখি ওয়ান বাই স্কোয়ার অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর যেখানে আছে ওয়ান বাই স্কোয়ার অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ চলে আসবো মানে নেক্সট প্রশ্নে নেক্সট কোশ্চেন দেখো হোয়াটসঅ্যাপের উদ্ভাবককে তো হোয়াটসঅ্যাপের উদ্ভাবককে আমরা সকলেই জানি এটা হচ্ছে জ্যান কুম ও ব্রায়ন অ্যাকটন তবে বর্তমানে হোয়াটসঅ্যাপ এখন ফেসবুক বা মার্ক জোকারবাগের অন্তর্গত তবে উদ্ভাবক করেছিলেন জ্যান কুম ও ব্রায়ন অ্যাকটন দেখো নিম্নলিখিতগুলির মধ্যে আলোর গতিবেগ সর্বোচ্চ কোনটিতে হবে তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো ভালো কোশ্চেন যে আলোর গতিবেগ কোনটি সর্বোচ্চ তো আমরা সকলেই জানি যে আলোর গতিবেগ সর্বোচ্চ আলো হচ্ছে একটা কি তরঙ্গ আলো হচ্ছে একটা তরির চুম্বকীয় তরঙ্গ তো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের যে গতিবেগ সেটা সবথেকে বেশি হয় ভ্যাকুয়ামে বা শূন্য মাধ্যমে ও তারপর হবে এয়ারে অর্থাৎ যাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যত কম হবে তার গতিবেগ তো বেশি হবে তো এখানে সেই অনুযায়ী তোমার গেলে এখানে সঠিক উত্তর পেয়ে যাবে তোমার ওয়াটার পেয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ বারোর বিয়ে হয়ে যাবে সঠিক উত্তর ভারতবর্ষের জরুরি অবস্থা বা যেটাকে আমরা বলে থাকি এমার্জেন্সি বলে থাকি সেই এমার্জেন্সিকে জারি করতে পারে সেটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতি তো আমি বলেছি যে এন এস এফ এখানে একটা সূত্র মনে রাখবে NSF বাহান্ন ছাপান্ন ষাট বাহান্ন ছাপান্ন আর একটা হচ্ছে ষাট অর্থাৎ মনে রাখবে যে ন্যাশনাল ন্যাশনাল জরুরি অবস্থা বা যে জাতীয় জরুরি অবস্থা সেটা কত নম্বর আর্টিকেলে পড়ছে আর্টিকেল তিনশো বাহান্ন স্টেট বা যে রাজ্যের জরুরি অবস্থা রাজ্যভিত্তিক সেটা হচ্ছে তিনশো ছাপান্ন আর যে ফাইন্যান্সিয়াল জরুরি অবস্থা সেটা হচ্ছে তিনশো ষাটের মধ্যে পড়ছে ঠিক আছে এরপর নেক্সট দেখা যাক তো নেক্সট বলা হচ্ছে যখন দুটি রোদকে তো এটা দেখো এটা ঠিক সলিউশন আমি করিনি তো তোমরা একটু করে সলিউশনটা এখানে দেখে দেবে সলিউশনটা এটা আমার একটু সমস্যা আছে তো তোমার সলিউশনটা করলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে এটার তো চলে আসবো নেক্সট কোশ্নে আমরা পনেরো নম্বর এখানে বলা হচ্ছে যদি সরি এখানে বলা হচ্ছে যদি লগ অফ এ প্লাস বি প্লাস লগ অফ এত হয় তবে নিচের কোনটি সঠিক তো এটা সিম্পলি তোমরা সমাধান করবে কী করে লগ লগের ক্ষেত্রে আমরা জানি লগ এম প্লাস লগ এন সমান লগ অফ এম এন অর্থাৎ লগের ক্ষেত্রে যোগ থাকলে সেটাকে আমরা গুণ করতে পারি অর্থাৎ এটাকে তোমরা এরকম করতে পারো যে লগ অফ এ বাই বি যোগটাকে গুণ করে দেবে ইন্টু বি বাই এ করে দিলাম এত সমান হয়ে যাবে কত লগ অফ ব্র্যাকেট দিয়ে লিখে দেবে এ প্লাস বি এ প্লাস বি এটা ব্র্যাকের মধ্যে লিখবে এই বি কাটা যাবে এই এ এ এ কাটা যাবে তাহলে কত পড়ে থাকবে এখানে পড়ে থাকবে যে লগ ওয়ান ইকোয়াল টু লগ এ প্লাস বি এটা পড়ে থাকবে তাহলে এখানে কী পাচ্ছ দুই দিকে লগ ক্যান্সেল করে দাও যদি তুমি এদিকে লগ এদিকে লগ যদি ক্যান্সেল করে দাও এ প্লাস বি সমান ওয়ান পাবে তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে এ প্লাস বি ইকোয়াল টু ওয়ান হয়ে যাবে সঠিক উত্তর চলে আসো আমরা নেক্সট প্রশ্নে যেটা হচ্ছে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ তো ভারতের মিষ্টি জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ উলার হ্রদ কোথায় অবস্থিত এই জম্মু দেখো চিল্কা হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম মানে সবথেকে বড় নোনা জলের হ্রদ সব থেকে বড় নোনা জলের হ্রদ হচ্ছে চিল্কা এরপর দেখো সম্বর সম্বর হ্রদ তো সম্বর হ্রদটা কি সম্বর হ্রদ হচ্ছে নোনার দিক থেকে অর্থাৎ কোন জল কতটা বেশি লবণাক্ত সেই নোনার দিক থেকে বৃহত্তম এটা হচ্ছে সবথেকে বেশি লবণের দিক থেকে বা নোনার দিক থেকে বৃহত্তম সম্বর কিন্তু যদি বলা হয় বৃহত্তম মানে আয়তনের দিক থেকে বা এরিয়ার দিক থেকে বৃহত্তম নোনা জলের হ্রদ সেটা হবে চিল্কা চিল্কা হচ্ছে একটা লেগুন সেটা হবে চিল্কা চিল্কা কোথায় অবস্থিত চিল্কা হচ্ছে উড়িষ্যাতে অবস্থিত সম্বর হ্রদ কোথায় অবস্থিত সম্বর হ্রদ হচ্ছে রাজস্থানে অবস্থিত যে রাজস্থানের জয়পুরে ডাল হ্রদ কোথায় অবস্থিত ডাল ডালরদ হচ্ছে শ্রীনগরে অবস্থিত তাহলে এই প্রশ্ন এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এটা সঠিক উত্তর যে উলার হ্রদ ভারতের বৃহত্তম মিষ্টি জালের হ্রদ কোনটি উলার হ্রদ চলে আসছি আমরা পরের জিআই যেখানে বলা হচ্ছে জেব্রাকে যদি লেখা হয় এটা তবে এই কোবরাকে কী লেখা হবে তো কিচ্ছু নেই দেখো এখানে শুধু স্থানীয় মান দেওয়া আছে যেমন জেড এর স্থানীয় মান ছাব্বিশ তারপর ই এর হচ্ছে পাঁচ বিয়ের হচ্ছে দুই তারপর দেখো আর এর আঠেরো এর এক ঠিক ঠিক একইভাবে অনুরভাবে বসে দাও কোবরা মানে এর কত সি এর তিন ও এর হচ্ছে পনেরো বিয়ের দুই আর এর হচ্ছে আঠেরো এর হচ্ছে ওয়ান তো এটা খোঁজে দেখো তিনশো পনেরো দুশো আঠেরো এক অপশান সি হয়ে যাবে উত্তর তিনশো পনেরো দুশো আঠেরো এক এটা হয়ে যাবে সঠিক উত্তর চলে আসবো আমরা নেক্সট প্রশ্নে সৌরজগৎকে আবিষ্কার করেন তো দেখো সৌরজগৎ কে আবিষ্কার করেন এটা তোমরা যদি গুগলে সার্চ করো সেখানে বলবে গ্যালারিও কিন্তু তোমরা যদি লুসেন্ট বই তোমাদের যদি দেখো লুসেন্ট বইয়ে সেখানে কিন্তু দেওয়া আছে যে কোপার আবিষ্কার করেন সৌরজগৎ কোপার আবিষ্কার করেন সৌরজগৎ তো কোনটা সঠিক উত্তর হবে তোমরা এখানে দেখবে অর্থাৎ এখানে হয় গেলেন না হলে কোপার এখন বোর্ড কোনটা সিলেক্ট করবে সেটা বলা যাচ্ছে না এই দুটোর মধ্যে যে কোনো একটা বোর্ড সিলেক্ট করবে তো আমার মতে কোপারনিকাস হবে সঠিক উত্তর চলে আসো আমরা নেক্সট প্রশ্নে যে ব্রিটিশ সরকার কত হলে রাওলাট অ্যাক্ট পাস করেন তো রাওলাট অ্যাক্ট কত সালে পাশ করে আমরা সকলেই জানি উনিশশো উনিশ সালে অর্থাৎ অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর উনিশশো উনিশ সালে রাওলাট অ্যাক্ট পাস হয় উনিশশো নয় সালে কী হয় উনিশশো নয় সালে মরলে ইন্ডো রিফর্ম হয় উনিশশো নয় সালে তারপর উনিশশো উনত্রিশ সালে কী হয় সেখানে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স বা পূর্ণ স্বরাজ ঘোষণা করা কথা বলা হয় উনিশশো উনত্রিশ সালে তাহলে এই যে এই প্রশ্নটা কত সালে রাওলা টাইম পাস হয় সেটাও সঠিক উত্তর হয়ে যায় উনিশশো উনিশ চলে আসো নেক্সট প্রশ্নে একটি ছবির দিকে দেখিয়ে দীনেশ বললো ওনার বাবা আমার মায়ের একমাত্র ছেলে ছবিটি কার তো ভালো করে লক্ষ্য করো দেখো একটা ছবির দিকে দেখিয়ে তো মনে করো এটা হচ্ছে একটা ছবি এটা হচ্ছে একটা ছবি ছবির দিকে দেখে দীনেশ কি বলছে যে এর যে বাবা এই ছবিটার যে বাবা বাবা মানে উপরে থাকছে এই ছবির যে বাবা ঠিক আছে ছবির যে বাবা ঠিক আছে এখানে একদ্র অবধি করলাম এরপর কি বলছে সে হচ্ছে দীনেশের মায়ের একমাত্র ছেলে দীনেশ দিনেশ তার মা এখানে আছে তার মায়ের একমাত্র ছেলে তাহলে দীনেশের একমাত্র দীনেশের মায়ের একমাত্র ছেলে কী হবে দিনেশ নিজেই হবে দীনেশের মায়ের একমাত্র ছেলে দিনেশ নিজেই আর এই দিনেশই হচ্ছে এই ছবি এই ছেলের ছবিটির বাবা তাহলে ছবিটির বাবা হচ্ছে কে ছবিটির বাবা যে হচ্ছে সেই হচ্ছে দীনেশের মায়ের একমাত্র ছেলে মানে নিজেই হচ্ছে দীনেশ তাহলে যদি তাহলে বলা হচ্ছে যে ছবিটি কার তাহলে ছবিটি হবে কার অবশ্যই দিনেশের ছেলের হবে ছবিটি দীনেশের ছেলের অর্থাৎ পঁচিশের অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর চলে আসবো আমরা নেক্সট প্রশ্নে এখানে বলা হচ্ছে যে কোন প্রাচীনতম ধর্ম পরবর্তীতে শেতাম্বর ও দিগম্বর এই দুই ভাগে বিভক্ত হয়ে যায় তো শেতাম্বর ও দিগাম্বর এটা হচ্ছে জৈন ধর্ম যারা ছিল তারা সেটা হচ্ছে বিভক্ত হয়ে যায় শেতাম্বর মানে যারা সাদা বস্ত্র পরতো আর দিগম্বর মানে যারা হচ্ছে নগ্নতাবাদী যারা কোনো বস্ত্র বা পোশাক পরতো না আর বৌদ্ধ ধর্ম দুটো ভাগে ভাগ হয়ে যায় সেটা হচ্ছে হিনজান আর মহাযান নামে বৌদ্ধ ধর্ম দুটো ভাগে ভাগ হয়ে যায় সেটা হচ্ছে ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিলে দুটো ভাগে ভাগ হয়ে যায় চলে আসব না নেক্সট নেক্সট ডে যেটা হচ্ছে জিয়াই দেওয়া হয়েছে একটা তো এখানে কী বলা হচ্ছে দেখো যদি কুড়ি মাইনাস দুই ইকোয়াল টু কুড়ি তো এটা একটা কী রুল ফলো করছে এটা কুড়ি তো প্রথমটা আছে তারপরে দুইয়ের অর্ধেক কত এক এই দুটোকে গুণ করে দাও অর্থাৎ কুড়ি এক্ষে কুড়ি হয়ে যাচ্ছে যেমন পঁচিশ চারের অর্ধেক কত দুই এই দুকে গুণ করে দাও পঁচিশ দুগুণে পঞ্চাশ ঠিক একইভাবে তো একইভাবে যদি তুমি সেই নিয়ম ফলো করো তাহলে কত হচ্ছে চব্বিশ ইন্টু ছয়ের অর্ধেক হচ্ছে তিন তাহলে তিন ছয় বারো অর্থাৎ বাহাত্তর তিন চব্বিশ সঠিক উত্তর হয়ে যাবে অর্থাৎ অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর চলে আসো নেক্সট প্রশ্নে দুটি বা তার বেশি প্রতিরোধের সিরিজে নিম্নক্ত কোনটি সঠিক হবে তো দুটি বা তার বেশি প্রতিরোধের সিরিজে কোনটি সঠিক হবে সেটা হচ্ছে প্রতিটি রোধের ভোল্টেজ সমান হবে প্রতিটি রোধের ভোল্টেজটা সমান হয়ে যাবে আসবো আমরা নেক্সট প্রশ্নে জিইওয়াই এর সম্পূর্ণ শব্দ কি তো জি এর এর নাম হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেন্স অর্থাৎ অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর ভারতের কোন দেশ থেকে রাফেল বিমান কিনেছে তো ভারত কোন দেশ থেকে এই যে রাফেল বিমান কিনেছে সেটা হচ্ছে ফ্রান্স থেকে অর্থাৎ অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর চলে আসো আমরা নেক্সট প্রশ্নে নিজের এই যে নিচের বোর্ডে একটা দেখো তোমাদের এই স্টেটমেন্ট কনক্লুশন দেওয়া হচ্ছে একটা বাক্য আর সেটার বিভিন্ন ভিত্তিতে কনক্লুশন হবে তো এখানে বলছে ছাত্রদের উদ্দেশ্যে প্রিন্সিপালের ভাষণ প্রিয় ছাত্ররা যদি তোমরা সুস্থ মনের অধিকারী হতে চাও তবে সঙ্গীত শোনো অর্থাৎ কী করছে এবার দেখো এখান থেকে কী কী অনুমান আসা যায় যে সাধারণত ছাত্ররা সুপরামর্শ শুনে থাকে তো এটা কি ভুল এটা কি সঠিক কথা হবে ছাত্ররা কি সব সময় সুপরামর্শ শুনে থাকে কত ছাত্রকে সুপরামর্শ দেবে তাও নেবে না তো সব সময় কি ছাত্র সুপরামর্শ শুনবে এমন কোনো কথা আছে তো অবশ্যই এটা হবেই না সুস্থ মনের অধিকারই হওয়া উচিত এটা তো ঠিক প্রধান শিক্ষকের কর্তব্য ছাত্রদের সুপরামর্শ দেওয়া তো এখানে দেখো স্টেটমেন্টেই বলে দেওয়া হচ্ছে ছাত্রদের সুপরামর্শ দিচ্ছে তাহলে অপশান দুই আর তিন হয়ে যাবে সঠিক উত্তর কোথায় আছে দেখো অপশান বিতে হয়ে যাবে সঠিক উত্তর যেখানে অপশান দুই এবং তিন সঠিক চলে আসবো ওনার পরের প্রশ্নে পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি কোনটি তো পৃথিবীর যে সর্বোচ্চ আগ্নেয়গিরি সেটা হয়ে যাবে তোমাদের অপশান সি নেভাডস ওজোস ডেল স্যালোডেডের সঠিক উত্তর আর যদি বলা হতো যে পৃথিবীর সর্বোচ্চ জীব উচ্চতম জীবন্ত আগ্নেয়গিরির নাম কি অর্থাৎ সর্বোচ্চ মানে জীবন্ত উচ্চতম আগ্নেয়গিরির নাম তাহলে কিন্তু তোমাদের হয়ে এই মাউন্ট মোনালিয়া হাওয়াই দ্বীপপুঞ্জের তখন সেটা হতো কিন্তু এখানে বর্তমানে শুধু সর্বোচ্চ চেয়েছে তোমাদের জীবন্ত চায়নি সঠিক উত্তর অপশন সি নেভাডস ওজোস ডেল সালোডো আর্জেন্টিনাতে যেটা অবস্থিত ঠিক আছে এরপর নেক্সট দেখো তেত্রিশ নম্বরটা কি বলা হচ্ছে কোনো বর্তনী রোদকে দুই প্রান্তে দশ দশ বলতে প্রয়োগ করলে প্রবাহমান হয় ওয়ান অ্যাম্পিয়ার রোদকে দুই প্রান্তে আটভোট বিভা বিভব প্রভেদ প্রয়োগ করলে প্রবাহ মাত্রা কত হবে তো কীভাবে করবে সিম্পলি একটা সূত্র ওহমের সূত্র যেটা আমরা কি জানি ভি ইকুয়াল টু আই আর অর্থাৎ যে ভোল্টেজ সমান আই ইন্টু আর তো এখানে প্রথমে কার মান দিয়ে আছে দেখো ভি এর মান দিয়ে আছে দশ অ্যাম্পিয়ার যখন প্রয়োগ করি তখন প্রবাহ মাত্রা তখন আয়ের মান কত হয় ওয়ান হয় ইন্টু আর তাহলে এখান থেকে আমি তুমি আর এর মানটা সহজেই বের করতে পারবে তো আরের মান কত হবে আর সমান দশ বাই এক অর্থাৎ এখান থেকে দেখো এখান থেকে কত পাচ্ছি আমরা আর ইকুয়াল টু টেন পেয়ে যাচ্ছি তাই তো আর এর মান পেয়ে গেলাম দশ এই সমীকরণ থেকে আরের মান পেয়ে গেলাম দশ এবার কি বলছে দেখো ওই রোধের দুই প্রান্তে ভি বিভব প্রভেদ প্রয়োগ করলে প্রবাহ মাত্রা কত হবে তো এবার বলছে বিভব প্রভেদ যে ভি ইকুয়াল টু যে আই আর সমীকরণ সেখানে বিভব প্রভেদ হচ্ছে আট আরের মান এখানে আই চেয়েছে কত হবে আর এর মান তো আমরা পেয়েই গেছি দশ তাহলে এখান থেকে কত হবে আই ইকুয়াল টু হয়ে যাবে সঠিক উত্তর এ হয়ে যাবে সঠিক উত্তর আসবো প্রশ্নে স্বামী বিবেকানন্দের জন্মস্থান কোথায় তো স্বামী বিবেকানন্দ জন্মস্থান হচ্ছে কলকাতাতে এরপর দেখো একটি বাস একটি থেমে থাকা বাস হঠাৎ করে চলতে শুরু করলে যাত্রীরা পিছন দিকে হেলে পড়ে এটি কিসের উদাহরণ তো এটা হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র বা জড়তার সূত্র যখন আমি তোমাদের লুসেন্ট বইয়ে পড়িয়ে দিয়েছি ফিজিক্সটা তোমরা যদি না দেখে থাকো আমার চ্যানেলে ভিডিওগুলি সব দেখে নিতে পারো সেখান থেকেই এখানে দেখো সরাসরি নিউটনের প্রথম গতিসূত্রের উদাহরণ যখন একটা বাস চলতে চলতে হঠাৎ করে চলতে শুরু করে পিছন দিকে হেলে পড়ে অথবা গাড়ি যখন ব্রেক করে তাও সামনের দিকে ঝুঁকে পড়ে এর কারণ হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র এগুলো সবই চলে আসি আমার নেক্সট প্রশ্নে নিম্নলিখিত কোন রশ্মিটি মানব শরীরের জন্য ক্ষতিকর নয় কোন রশ্মিটি ক্ষতিকর নয় দেখো কোন রশ্মি ক্ষতিকর কি ক্ষতিকর নয় সেটা কীভাবে বুঝবে সেটা বুঝবে তার কম্পাঙ্ক অনুযায়ী মনে রাখবে যে রশ্মির কম্পাঙ্ক যত বেশি তার ক্ষতি করার প্রবণতা তত বেশি আর যে রশ্মির কম্পাঙ্ক কম তার ক্ষতিকর প্রবণতা বা বেদন ক্ষমতাও কম তো আমি তোমাদের এই রশ্মিগুলো মনে রাখার একটা ফর্মুলা বলেছিলাম যেটা হচ্ছে রেডিও মির্চি আর একবার তোমাদের বলে দিই রেডিও রেডিও মির্চি রেডিও মির্চি আই লাভ ইউ রেডিও মির্চি আই লাভ ইউ জেরক্স গান জেরক্স গান কাম কামটা তোমরা না হলেও হবে বেশিরভাগ ক্ষেত্রে এই জেরক্স গান অবধি থাকে তো কীভাবে বুঝবে রেডিও মির্চি অর্থাৎ প্রথমে হচ্ছে রেডিও ওয়েব তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে সবথেকে বেশি তরঙ্গদৈর্ঘ্য থেকে বেশি অর্থাৎ যে তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য যত বেশি তার কম্পাঙ্ক তত কম তাহলে কম্পাঙ্ক হচ্ছে মিনিমাম তো রেডিও হচ্ছে তরঙ্গতর্ঙ্গ সবথেকে বেশি তারপর মির্চি মানে হচ্ছে মাইক্রোওয়েভ তারপর আই লাভ ইউ আই দিয়ে হচ্ছে ইনফ্রা রসি বা ইনফ্রা রেড লাইট এল দিয়ে হচ্ছে লাভ ফর হচ্ছে লাইট ওয়েভ বা আমাদের যে ভিজিবল রশ্মি দেখি সেটা ইউ দিয়ে আলট্রাভায়োলেট রশ্মি জেরক্স দিয়ে হচ্ছে এক্স রশ্মি গান দিয়ে হচ্ছে গামা রশ্মি কাম দিয়ে হচ্ছে কসমিক রশ্মি তাহলে এখান থেকে সবথেকে বেশি যার কম্পাঙ্ক সেটি হচ্ছে গামা রসির কম্পাঙ্ক হচ্ছে থেকে বেশি কম্পাঙ্ক বেশি মানে এটা থেকে শরীরের ক্ষতিকর তারপর হচ্ছে গামা রশ্মি যেটার বেতন ক্ষমতা বা কম্পাঙ্ক সব থেকে বেশি মানে এটাও খুব ক্ষতিকর জিরকস রশ্মি এটাও খুব ক্ষতিকর তাহলে এই অনুযায়ী তোমরা দেখতে যদি থাকো যে সব থেকে সব থেকে কম্পাঙ্ক কম হচ্ছে রেডিও ওয়েবের কম্পাঙ্ক থেকে কম মানে ক্ষতিকর প্রবণতাও থেকে কম এর তরঙ্গর্গ বেশি রেডিও ওয়েবের সব থেকে বেশি হবে তার কম্পাঙ্ক থেকে কম হবে তাহলে এর কম্পাঙ্গ যেহেতু থেকে কম তার ক্ষতি করার প্রবণতাও কম তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে রেডিও ওয়েভ অর্থাৎ শর্ট রেডিও ওয়েভ হয়ে যাবে সঠিক উত্তর চলে নেক্সট প্রশ্নে যে কোন অ্যাসিডের অপের নাম অয়েল অফ ভিট্রিওল তো অয়েল অফ ভিট্রিওল কাকে বলে থাকি আমরা এইচ টু কে আমরা বলে থাকি অয়েল অফ বা সালফিরিক অ্যাসিডকে বলে থাকি অয়েল অফ তো সাথে মনে রাখবে যে হোয়াইট বলা হয় জিঙ্ক সালফেটকে অয়েল অফ ছাড়াও হোয়াইট বলা হয় জিঙ্ক সালফেটকে বলা হয় হোয়াইট অর্থাৎ জেডেন এসো ফোর একে বলা হয় হোয়াইট ভিট্রিওল আর অয়েল অফ ভিট্রিওল বলা হয় এস টু এস এছাড়া মনে লাগবে ব্লু ভিট্রিওল বলা হয় ফেরাস সালফেটকে ব্লু ভিট্রিওল বলা হয় ব্লু ভিট্রিওল বলা হয় ফেরাস সালফেটকে এফি এস ফোর কে বলা হয় ব্লু ভিট্রিওল তো আর একবার আরও একবার বলে দিচ্ছি আমি অয়েল অফ ভিট্রিওল এটা জানছো এইচ টু ফোর এছাড়াও যদি বলা হয় হোয়াইট ভিট্রিয়াল যদি বলা হতো হোয়াইট ভিট্রিওল তাহলে তো জিঙ্ক সালফেট জেডেন এসো ফোর এটা হচ্ছে হোয়াইট ভিট্রিয়াল যদি বলা হয় ব্লু ভিট্রিয়ল কাকে বলে ব্লু ভিট্রিয়ল হচ্ছে ফেরাস সালফেটকে এফিএসও ফোর কে তোমরা নোট করে নেবে কোশ্চেনে এটা হচ্ছে ব্লু ভিট্রিয়ল বলা হয় চলে আসি পরের প্রশ্নে কোন রশ্মির সর্বোচ্চ ভেদন ক্ষমতা তো যেটা বললাম গামা গামারশ্মির ভেদন ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ এগুলোর মধ্যে দেখো একটি সংখ্যা তখনই অমূল্য হবে যখন তার দশমিক প্রতিনিধিত্ব দেখুন যখন তার দশমিক প্রতিনিধিত্ব কি হবে নন টার্মিনেটিং অ্যান্ড নন রিপিটিং অর্থাৎ যে কোনো হতে পারে একটা অমৃত সংখ্যা মানে দশমিকের পর সেটা চলতেই থাকবে এক দুই তিন চার ছয় আট দশ যে কোনো সংখ্যা হতেই থাকবে হতেই থাকবে কোনো শেষ হবে না সেটা রিপিট হতেও পারে আবার রিপিট হতে পারে না হতে পারে তাহলে কি একটা নন টার্মিনেটিং অ্যান্ড নন রিপিটিং বলতে পারো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর চলে আসবো মানে নেক্সট প্রশ্ন যে দু সালে কমনওয়েলথ গেম কোথায় হবে দু সালে কমনওয়েলথ গেম যেটা অবস্থিত সেটা হচ্ছে বার্মিংহাম তো বার্মিংহাম কোথায় অবস্থিত এটা হচ্ছে ইংল্যান্ডে অবস্থিত ইংল্যান্ডের বার্মিংহামে অবস্থিত ইংল্যান্ডের বার্মিংহামে অবস্থিত কমনওয়েলথ গেম তো নেক্সট দেখো এখানে একটা ছক দেওয়া হয়েছে যে ছকটাতে কি বলা হচ্ছে দেখো এই ছকটাতে সাধারণত এই টি এর যে চিহ্ন দেখো টি কে আয়ের সাথে যদি টি এর কোড ওয়ানের সঙ্গে পরিবর্তন করা হয় যদি এনের এর কোড কে এর সঙ্গে পরিবর্তন করা হয় এই টি এর কোড হচ্ছে আয়ের সাথে পরিবর্তন করবে অর্থাৎ ডলারকে কী লিখতে ডলারকে বলছে এই এ দিয়ে এরকম কাটা লিখতে হবে ডলারকে তারপর n এর n এর সঙ্গে পরিবর্তন করতে হবে কে অর্থাৎ কে এভাবে লিখতে হবে তো এইভাবে পরিবর্তন যদি করা হয় তাহলে এই স্কিপকে কী হবে তো skip স্কিপ হবে যেটা তোমরা পাবে তোমরা খাতায় করে দেখবে সঠিক উত্তর হয়ে যাবে স্টার পার্সেন্ট ডলার আর এই হ্যাশট্যাগ এই চিহ্নটা হয়ে যাবে সঠিক উত্তর অপশন সি চলে আসুন আমরা নেক্সট প্রশ্নে যে খুবই সহজ দিতে লগারিত আমি অঙ্ক লগ নিচে টু ওপরে সিক্সটিন এটার সমান কত এর মানে আমরা সকলেই জানি যে ওপরে সিক্সটিন মানে কত লিখতে হবে দুইয়ের মাথায় ফোর তাহলে এই ফোরটাকে প্রথমে আসবে এত সমান ফোর লগ টু টু অর্থাৎ এই লগ টু টু মানে কত ওয়ান তার মানে সঠিক উত্তর হয়ে যাবে ফোর অর্থাৎ অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর চলে আসুন আমরা নেক্সট প্রশ্নে যেখানে বলা হচ্ছে যে ফাইভ টু দি পর এ ইকুয়াল টু একত্রিশশো পঁচিশ যদি হয় তাহলে আমাকে বের করতে হবে ফাইভের মাথায় ফাইভ টু দি পাওয়ার এ মাইনাস ফাইভ এর মান কত তো এখান থেকে সিম্পলি সরি এখান থেকে তোমরা সিম্পলি এর মানটা বের করবে তো ফাইভ টু দি পর এ মানে হচ্ছে একত্রিশশো পঁচিশ একত্রিশশো পঁচিশ মানে লিখতে পারো তোমরা পাঁচের মাথায় পাঁচ ফাইভ টু দি পর ফাইভ অর্থাৎ এশ ওয়ান কত পেয়ে যাবে এশ ওয়ান ফাইভ পেয়ে যাবে অর্থাৎ কী বের করতে হবে আমাকে আমাকে বের করতে হবে ফাইভ টু দি পর এ মাইনাস ফাইভ তো এর মানে পেয়ে গেছি আমরা ফাইভ পেয়ে গেছি অর্থাৎ মানে হচ্ছে জিরো কোনো সংখ্যা জিরো মাথায় হয়ে যাবে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ওয়ান অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর চলে আসবো প্রশ্নে যে নিজের সংখ্যাগুলি দেখুন এবং প্রশ্নটির উত্তর দিন এখানে বলছে যে প্রতিটি সংখ্যা মানে গুণ করতে হবে পরস্পরের সাথে কোনটার ম্যাক্সিমাম ভ্যালু আসবে সেটা বের করতে হবে যেমন টু থ্রি ফোর আছে তো এই টু থ্রি ফোর দুই গুণ তিন গুণ চার করতে হবে তিন তেরে বারো বারো দু চব্বিশ যেমন চব্বিশ পেলাম ঠিক এভাবে সব সংখ্যাগুলিকে গুণ করতে হবে কোনটার ম্যাক্সিমাম নাম্বার আসবে সেটা বের করতে হবে তো সেটা সঠিক উত্তর হয়ে যাবে নাইন নাইন ফোর অর্থাৎ অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর চলে আসুন আমরা নেক্সট প্রশ্নে পশ্চিমবঙ্গে কোন বছর স্বাস্থ্যসাথী প্রকল্প প্রথম ঘোষিত হয় সেটা হয়ে যাবে দু হাজার ষোলো সালে অর্থাৎ অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর সরি তো এখানে পশ্চিমবঙ্গে কোন বছর স্বাস্থ্যসাথী প্রকল্প এটা হচ্ছে অপশন ডি দু হাজার ষোলো সালে নেক্সট আমরা চলে আসবো শশাঙ্কের রাজধানীর নাম কি তো শশাঙ্কের রাজধানীর নাম হচ্ছে কর্ণ সুবর্ণ কর্ণ সুবর্ণ হচ্ছে শশাঙ্কের রাজধানী এছাড়া মনে রাখবে কনজ কনজ হচ্ছে হর্ষবর্ধনের রাজধানীর নাম হচ্ছে কনজ আর একটা তোমরা অনেকে কনফিউশন করে ফেলে যে গৌর ব্যাপারটা কি দেখো গৌড় হচ্ছে একটা কিন্তু রাজ্যের ব্যাপার শশাঙ্কের যে রাজ্য সেটা ছিল গৌড় কিন্তু যদি বলা হয় শুধু রাজধানী তো সেটা হবে কি কর্ণ সুবর্ণ আর গৌড়টা হচ্ছে অ্যাকচুয়ালি এটা রাজ্য শশাঙ্কের রাজ্যের নাম গৌড় কিন্তু রাজধানী বললে কর্ণ সুবর্ণ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট আমরা চলে আসবো একটি নৌকা ত্রিশ কিমি পার ঘণ্টা গতি আপেক্ষী গতিতে স্রোতের অনুকূলে এবং দশ কিমি পার ঘণ্টা গতিতে স্রোতের প্রতিকূলে গেলে স্থির জলে গতিবেগ কত দেখো সিম্পলি আমরা কী জানি স্রোতের অনুকূলে গতি নৌকার গতি মনে করো এক্স দেখো মনে করো নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ মনে করো তাহলে অনুকূলে মানে কি হয় অনুকূলে মানে হয় নৌকার গতি প্লাস স্রোতের গতি দূরে যোগ করলে কত কিলোমিটার হচ্ছে কিলোমিটার পার আর স্রোতের প্রতিকূলে মানে নৌকার গতি মাইনাস স্রোতের গতি সমান বলছে দশ কিলোমিটার পার গতিতে এবার তুমি যদি এটাকে ক্যালকুলেট করো মানটাকে তাহলে দেখো উপরের সমীকরণ সমীকরণ যোগ করে দাও প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে টু এক্স সমান কত আসছে তিরিশে দশে চল্লিশ তাহলে এক্স সমান কুড়ি দুগুণে চল্লিশ তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কুড়ি অর্থাৎ সাতচল্লিশে ডি হয়ে যাবে সঠিক উত্তর কুড়ি কিমি পার ঘণ্টা চলে আসো আমরা নেক্সট প্রশ্নে ইলেকট্রোমোটিভ ফোর্স ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ ইএমএফ আসলে ইএমএফ কোনো একটা ফোর্সই নয় এটা কোনো ফোর্সই নয় এর নিকটতম সম্পর্ক কি এটা হচ্ছে একটা পোটেন্সিয়াল ডিফারেন্স অ্যাকচুয়ালি এটা পোটেন্সিয়াল ডিফারেন্সের মতোই কাজ করে সেম ইলেকট্রোমোটিভ ফোর্স পটেনশিয়াল ডিফারেন্স এর মতোই সেম কাজ করে তো সঠিক উত্তর হয়ে যাবে কি পটেনশিয়াল ডিফারেন্স ইলেক্ট্রোমোটিভ ফোর্স এটা হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স যেটা বললাম তোমাদের ক্লাস এর বই ভালোভাবে দেখবে তাহলে বুঝতে পেরে যাবে মানে হচ্ছে ডিফারেন্স হবে সঠিক উত্তর দেখো কিভাবে একটি মুদ্রণের গুণমান পরিমাপ করা হয় একটা মুদ্রমণের যে প্রিন্টিং প্রেস তার গুণমান কিভাবে পরিমাপ করা হয় তার পরিমাপ করা হয় ডটস প্রতি ইঞ্চি অর্থাৎ একটা পেজের মধ্যে কতগুলো ডটস ডটস থাকছে লেখা থাকে কীভাবে সেটা হিসেবে পরিমাপ করা হয় ডটস প্রতি ইঞ্চিতে মুদ্রণের কোয়ালিটি পরিমাপ করা হয় নেক্সট দেখো কোলিন্ন প্রথা কে পরিবর্তন করেন কৌলিন্য প্রথা প্রবর্তন করেন হচ্ছে বল্লাল সেন হয়েছে সঠিক উত্তর বল্লাল সেন কৌলিন্ন প্রথা প্রবর্তন করেন আর এখানে দেখবো মনে রাখবো ধর্মপাল তিনি কী করেছিলেন ধর্মপাল তিনি নানালদা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছেন নানালদা ইউনিভার্সিটি এরপর দেখো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি সল নথি হলো তো এখানে স্বল নতি নথি বের করতে হবে তো কোনো সরলেখার নথি দেখো সিম্পলি কীভাবে করবে দেখো সমীকরণটার সমাধান করো এক্স প্লাস বিওয়াই প্লাস ই সমান জিরো তো এখান থেকে আমি কী পাবো এখান থেকে পাবো আমি বিওয়াই সমান মাইনাস এ এক্স মাইনাস সি তো এবার প্রত্যেকে যদি তুমি বি দেওয়ারা ভাগ করো তাহলে কতভাবে যদি প্রত্যেককে বি দ্বারা ভাগ করা হয় ওয়াই সমান মাইনাস এ বাই বি অত এক্স মাইনাস সি বাই বি তো পরেরটা আমার দেখে লাভ নেই শুধু কী পাচ্ছে এখানে দেখো ওয়াই সমান কত পাচ্ছি মাইনাস এবাই আমরা একটা সম সরলেখার সমীকরণে পড়েছি যে সেটা হয় ওয়াই সমান এমএক্স প্লাস সি তো এই সমীকরণের সাথে এই সমীকরণটা যদি কম্পেয়ার করো এখানে হচ্ছে এম মান হচ্ছে সরললেখার প্রবণতার নথি তাহলে এম এর মান কত আছে সেই অনুযায়ী মাইনাস এ বাই বি অর্থাৎ এখানে সঠিক উত্তর হয়ে যাবে মাইনাস এ বাই বি কোথায় আছে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর মাইনাস এ বাই বি চলে আমরা নেক্সট প্রশ্নে যে কোন রাজ্যকে দ্বিখণ্ডিত করে ছত্তিশগড় রাজ্য গঠিত হয় তো আমরা সকলেই জানি যে দু হাজার সালের দু হাজার সালের নভেম্বর মাসে ছত্রিশগড় রাজ্য গঠিত হয় মধ্যপ্রদেশকে ভেঙে সেটি গঠিত হয়েছিল বাহান্নর বি হয়ে যাবে উত্তর চলে আসবো আমরা নেক্সট প্রশ্নে তিপান্ন নম্বর প্রশ্নটা দেখো যে এখানে একটা ইন্টিগ্রেশন দেওয়া হয়েছে সিম্পলি ইন্টিগ্রেশন কী বলছে যে সাইন স্কোয়ার এক্স কস এক্স ডি এক্স এর তো খুবই সহজ দেখো কী করে করবে অঙ্কটা সিম্পলি তোমরা দেখো সাইন এক্সকে আমি যদি টি ধরে নিই সাইন এক্স ইকোয়াল টু টি ধরলাম এবার দুই দিকে ইন্টিগ্রেশন করে দাও সাইন x ইন্টিগ্রেশন হচ্ছে cos x cos এক্স dx শোন কত হবে dt হয়ে যাবে তাহলে এবার দেখো ইন্টিগ্রেশনে চলে আসি কোশ্চেনটা কালারটা চেঞ্জ করে দিই তো এই অনুযায়ী দেখো ইন্টিগ্রেশন sin স্কয়ার আছে সাইন এক্স মানে টি ধরেছি তাহলে sin স্কোয়ার মানে এক্স মানে কত হয়ে যাবে টি স্কোয়ার হয়ে যাবে আর cos এক্স dx মানে কত পেয়েছি t স্কোয়ার dt এবার ইন্টিগ্রেশন এক্স টু দি পর এন dn এর ফর্মুলা কি

তো আমরা সকলেই জানি ভারত মোট সাতটি দেশের সাথে যে ল্যান্ড বাউন্ডারি সেটা শেয়ার করছে ভারত মোট সাতটি দেশের সাথে তার মধ্যে যে সব থেকে যেটা বড়ো সব থেকে বড়ো করে কাজ হচ্ছে বাংলাদেশের সাথে সবথেকে বেশি আর যদি বলা হতো থেকে কম কার সাথে করে সব থেকে কম করে আফগানিস্তানের সাথে মোট সাতটি দেশের মধ্যে ভারত আন্তর্জাতিক সীমানা যে স্থলভাগের যে বর্ডার সেটা শেয়ার করছে সেটা হচ্ছে ধরো পাকিস্তান আছে আফগানিস্তান তারপর চীন আছে তারপর নেপাল তারপর ভুটান মায়ানমার বাংলাদেশ এই এভাবে মোট সাত দেশের সাথে স্থলভাগই শেয়ার করছে নেক্সট দেখো কোন বিষয়ে অভিজিৎ বিনায়ক ব্যানার্জি নোবেল পুরস্কার পেয়েছিলেন তো অভিজিৎ বিনায়ক ব্যানার্জি নোবেল পুরস্কার পেয়েছিলেন কত কিসের অর্থনীতিতে তিনি সাধারণত কলকাতার বাসিন্দা এবং তিনার সাথে তার স্ত্রীও অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং আরও একজন পেয়েছিলেন এবার চলে আসি নেক্সট প্রশ্নে ছাপান্ন নম্বর একটি সরল দলকের পর্যায়কাল দ্বিগুণ হবে যদি কি হয় তো একটা সরল দলকের ফর্মুলা কি জানি আমরা সরল দলকের ফর্মুলা জানি টি সমান টু পাই ইন্টু রুডহর অফ এল ওয়াই জি এই ফর্মুলা তোমাদের লুসেনটা যখন ফিজিক্স পড়িয়েছি তখন তোমাদের করিয়ে দিয়েছি ফিজিক্স পড়ানোর সময় তো এই যে পর্যায়কাল বা টাইম পিরিয়ড টি এর মানটা কখন দ্বিগুণ হবে তখন দ্বিগুণ হবে দেখো যদি এলের মানটা যদি এখানে চার বসিয়ে দিই তাহলে দেখো এখান থেকে চারের বর্গমূল দুই বাইরে চলে আসবে তাহলে দুই ইন্টু হয়ে যাচ্ছে না তাহলে এলের মান তখন পর্যায়কাল কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তাহলে এলের মান কত করতে হবে গুণ এর কার্যকারী দৈর্ঘ্য চারগুণ হবে অর্থাৎ অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর এখানে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো লোকসভায় পশ্চিমবঙ্গের সদস্য সংখ্যা কত তো লোকসভায় পশ্চিমবঙ্গের যে সদস্য সংখ্যা সেটা হচ্ছে অপশান সি হবে সঠিক উত্তর বিয়াল্লিশ জন লোকসভায় পশ্চিমবঙ্গের সদস্য সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ জন নেক্সট দেখো নিচের ছবিতে কতগুলি ত্রিভুজ আছে তো এটা নিয়ে দেখো আমার একটু কনফিউজন আছে আমি আমি এটা খুঁজে বারোটা পেয়েছি মোট ত্রিভুজ আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে বারোটা ত্রিভুজ পেয়েছি তো তোমরা একটু দেখে নেবে এই ধরনের ত্রিভুজের একটু সমস্যা হয় আসলে সবারই মানে সবসময় চোখে বুঝতে পারবে না তো যে কোথায় লুকিয়ে থাকবে তো আমি এখানে মোট খুঁজে বারোটা পেয়েছি তো কতটা হবে তোমরা একটু দেখে নেবে এটা আমি বলছি না অ্যান্সার তোমরা কমেন্টটা জানাবে নিচে তো নেক্সট দেখো আর্যুদের দ্বারা ব্যবহৃত সর্বপ্রাচীন মুদ্রার নাম কি আর্যদের দ্বারা ব্যবহৃত সর্বপ্রাচীন মুদ্রার নাম হচ্ছে নিস্ক অর্থাৎ অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নিস্ক মনা দুটি মুদ্রার নাম দেখো নীচের চিত্রে ডাক্তার পিতা ও পুরুষকে প্রতিনিধিত্ব করে তবে কোনটি শুধুমাত্র ডাক্তারকে নির্দেশ করবে তো দেখো লক্ষ্য রাখো সকল পুরুষ এই যে বড় ক্ষেত্র মনে করো পুরুষ এটা হচ্ছে পুরুষ সবাই কিন্তু মনে করো পুরুষ এখানে আছে বড় ক্ষেত্রের মধ্যে সবাই পুরুষ আছে এই সমস্ত পুরুষের মধ্যে ধরো সমস্ত যারা পিতা হয়েছে তারা কিন্তু সবাই পুরুষই কিন্তু পিতা ছাড়া কেউ পুরুষ হতে পারবে না তাই সমস্ত পিতাই হচ্ছে পুরুষ অর্থাৎ পুরুষের মধ্যেই পড়ে পিতা এবার ডাক্তার কথায় চলে আসি দেখো কিছু পুরুষ ডাক্তার হলো কিছু পিতা ডাক্তার হলো পিতা ডাক্তার তো পুরুষ ডাক্তার হওয়া ডাক্তার তো শুধু পুরুষ বা পিতাই হয় না মহিলারাও হয় তাহলে ডাক্তারটাকে এই এটা দ্বারা নির্ভর করছি আমরা আয়তক্ষেত্র দ্বারা তাহলে এখানে বলছে ডাক্তারের কোনটা নির্দেশ করে ডাক্তার হবে আয়তক্ষেত্র নির্দেশ করে ডাক্তার এটা নেক্সট দেখো জ্বর কতক্ষণ অন্তর ও ভাটা হয় তো জ্বর ভাটা হয় ছয় ঘন্টা তেরো মিনিট অন্তর ছয় ঘন্টা তেরো মিনিট তাহলে সঠিক উত্তর হয়েছে অপশান সি জ্বর ভাটার পার্থক্য চলে আসো আমরা নেক্সট প্রশ্নে যে কম্পিউটার কিবোর্ডের শর্টকাটে যা কেস পরিবর্তনে সাহায্য করে তো কেস পরিবর্তন কীভাবে তোমরা করবে কম্পিউটারে কম্পিউটারে কেস পরিবর্তন হওয়ার কিছুটা লেখা আছে এই লেখাটাকে সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পর তোমরা সিফ্ট ধরে এফ থ্রি করবে দেখবে কেস তার চেঞ্জ হয়ে যাবে সিফ্ট ধরে এফ থ্রি কম্পিউটারে নেক্সট দেখো এটা কী হচ্ছে যদি কস অফ মাইনাস টি টু এত হয় তাহলে কসটি এর মান কত তো সিম্পলি cos এর ভেতরে কোনো মাইনাসের কাজ করবে না কস অফ মাইনাস টি টু কিচ্ছু নেই সিম্পলি তোমরা লিখে দেবে cos টি অর্থাৎ কস অফ মাইনাস টিয়ের যা ভ্যালু কস টি এরও তাই ভ্যালু কিচ্ছু নেই তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর জিরো পয়েন্ট থ্রি ফোর এটাও হয়ে যাবে চলে আসুন নেক্সট প্রশ্নে প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে তো এখানে দেখো কী করে আসছে মোদ মাঝেতে দেখো চব্বিশ আছে তো চব্বিশকে যদি দুগুণ করি চব্বিশ দুগুণে আটচল্লিশ এখানে যদি তিনগুণ করি তিন চব্বিশ বাহাত্তর পনেরো কে যদি দ্বিগুণ করি পনেরো দুগুনে তিরিশ নিচে তিনগুণ তিন পনেরো এবং পঁয়তাল্লিশ দশকে যদি দ্বিগুণ করি দশ দুগুণে কুড়ি দশকে যদি তিন দুগুণ করি তিন দশে তিরিশ এরকম করে তোমরা ভাবতে পারো তিরিশ হবে অত এভাবেও ভাবতে পারো যে চব্বিশ আর আটচল্লিশ যোগ করলে বাহাত্তর তিরিশ আর পনেরো যোগ করলে পঁয়তাল্লিশ কুড়ি আর দশ যোগ করলে তিরিশ এভাবেও ভাবতে পারো তিরিশ নেক্সট দেখো যদি ওয়াই সমান x হয় তাহলে ওয়াইয়ের সর্বোচ্চ মান কত তো এর সর্বোচ্চ মান কত হয় ওয়াইয়ের সর্বোচ্চ মান হয় ওয়ান সরি x এর সর্বোচ্চ মান হয় ওয়ান x এর যদি সর্বোচ্চ মান ওয়ান হয় তাহলে এই ওয়াইয়ের সর্বোচ্চ মান কত হয়ে যাবে ওয়ান হবে সিম্পল তো এবার দেখো অ্যালেকজেন্ডার দ্য গ্রেট এর পরামর্শদাতা কে ছিলেন তো অ্যালেকজেন্ডার দা গ্রেট এর পরামর্শদাতা ছিলেন অ্যারিস্টটল ছিলেন অ্যালেকজেন্ডার দ্য গ্রেটের পরামর্শদাতা চলে আমরা নেক্সট প্রশ্নে নেক্সট তোমাদের একটা রিজনিং দেওয়া আছে যদি এ হচ্ছে সি এর ছেলে এ হচ্ছে সি এর ছেলে তো সিম্পলি কী করে বলে দিচ্ছি দেখো এখানে মনে করো সি আছে সি এর ছেলে হচ্ছে এ সি এর ছেলে হচ্ছে এ পি জেড এর ছেলে হয় সরি এ সি এর ছেলে সি এর ছেলে এ সি হচ্ছে সি এবং কিউ দুই বোন কিউ আর সি হচ্ছে দুই বোন মানে মাইনাস এ হচ্ছে ছেলে মানে হচ্ছে প্লাস এরপর দেখো জেড কিউ এর মা কিউ এর মায়ের নাম জেড মানে জেডও হচ্ছে একটা মাইনাস কিউ এর মা যদি পি জেড এর ছেলে হয় যদি পি হচ্ছে জেড এর ছেলে হয় পি মানে এর ভাই এর ভাই হচ্ছে পি হয় তবে নিম্নখিত মধ্যে কোন বিবৃতির সঠিক তো কিউ এ এর ঠাকুরদা কিউ এ এর ঠাকুরদা কখনোই হবে না একটা জেনারেশন পড়ছে ঠাকুরদা হওয়ার কোনো প্রশ্নই আসে না দেখতে পাচ্ছ কোনো কোনো প্রশ্নই আসে না ঠাকুরদা হওয়ার অর্থাৎ অপশন এ হবে না পি এ এর তুতো ভাই পি আর এ কি এক জেনারেশনের মধ্যে পড়ছে পড়ছে না কখনোই হবে না জেড সি এর ভাই জেড সি এর ভাই এক জেনারেশনের মধ্যে কখনোই পড়ছে না এটাও হবে না পি এ এর মামা পি এ এর মামা অর্থাৎ এর মায়ের ভাই একদম ঠিক তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সাতষট্টি ডি চলে আসবো আমরা নেক্সট প্রশ্নে যে নিচের কোনটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয় তো সঠিক উত্তর হয়ে যাবে DBM যাকে আমরা বলতে থাকি ডেটা বেস ম্যানেজমেন্ট এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয় এটা হচ্ছে একটা কম্পিউটারের সফটওয়্যার এটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয় তো সঠিক উত্তর হয়েছে DBM বা ডেটা বেস ম্যানেজমেন্ট নেক্সট দেখো একটি বৃত্তের সমীকরণ যার ব্যাসার্ধ হচ্ছে এত তার ব্যাসার্ধ কত তো বৃত্তের সমীকরণ বলে দিয়েছে তাদের ব্যাসার্ধ বের করতে হবে তো সিম্পলি আমি বলে দিচ্ছি তোমরা কীভাবে করবে আমরা তোমরা একটা ফর্মুলা ইউজ করবে এক্স সরি সেটা হচ্ছে x স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকোয়াল টু জিরো এই ফর্মুলাটা ইউজ করবে এখান থেকে ইউজ করে তোমরা যে মাইনাস জি আর মাইনাস মানটা সরি জি মাইনাস জি লাগবে না তোমরা এখান থেকে জি আর মানটা বের করবে আর সি এর মানটা দিয়ে তোমরা এই যে বৃত্তের ব্যাসাবদ্ধ নির্ণয়ের যে ফর্মুলা রোড ওভার মাইনাস সি এটা ইউজ করবে এখান থেকে তোমরা ব্যাসার্ধ বের করতে পারবে তো সেখান থেকে যে ব্যাসার্ধ বেরিয়ে আসবে সেটা হচ্ছে উনসত্তর বি অপশান ছয় অপশান বি হচ্ছে ছয় সমীকরণ টু এক্স প্লাস একটি মূল দুই হলে কে এর মান কত তো তোমরা সিম্পলি কী করবে সিম্পলি এক্সের জায়গায় দুই বসিয়ে দেবে এক্সের জায়গায় যদি দুই বসিয়ে দাও তাহলে উত্তর বেরিয়ে চলে আসবে তো উত্তর দেখি কত বেরিয়ে আসছে মাইনাস এর জায়গায় যদি দুই বসানো হয় তাহলে হচ্ছে দুই স্কোয়ার চার চার দুগুনে আট প্লাস দুই কে মাইনাস ছয় আপনাকে গেলে হচ্ছে প্লাস ছয় ছয় দুই বাদ দিলে হচ্ছে ছয় থেকে আট বাদ দিলে হচ্ছে মাইনাস দুই হ্যাঁ তাহলে মাইনাস এক হয়ে যাবে সঠিক উত্তর তাহলে তোর সত্তর ডি হয়ে যাবে সঠিক উত্তর চলে আসবে আমরা নেক্সট প্রশ্নে তো দেখো প্রশ্নে সিম্পলি রিজনিং এখানে যদি আর আর এর জায়গায় ভাগ বসাবে এর জায়গায় গুণ বসাবে আর পি এর জায়গায় যোগ বসাবে তো তোমরা সলভ করবে সিম্পলি দেখো এখানে বসানো হয়েছে বসি এটা আসছে তো প্রথমে আমরা কী জানি বদমাস নিয়ম ফলো করবে বদমাস বিও ডি এম এ এস প্রথমে ব্র্যাকেটের কাজ তারপর অফের কাজ তারপর ডিভিশন মাল্টিপ্লিকেশন অ্যাডিশন সাবস্ট্রাকশন তো প্রথমে দেখো ভাগ করে দিলাম আঠেরোকে ভাগের কাজ আগে এখানে দুই পেলাম তারপর গুণের কাজ আট দুগুণের ষোলো এগুলো যোগ করলে আঠেরো তাহলে এখানে হয়ে যাবে আঠেরো হয়ে যাবে সঠিক উত্তর চলে আসো আমরা নেক্সট প্রশ্নে যেটা হচ্ছে এইচ আই ভি নিম্নক্ত কোন থেকে এসেছে তো এই চাইবে এসেছে শিবপাঞ্জি থেকে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর এরপর দেখো অসম অড শব্দটি বাঁচন তো অসম অড শব্দটি বাঁচবে এখানে এখানে পরপর সবারই প্লেস ভ্যালুগুলো বসিয়ে দেবে তোমরা প্লেস ভ্যালুগুলো দেখ বসবে তখন দেখবে আট নয় এগারো বারো চোদ্দো পনেরো কিন্তু এখানে হচ্ছে কুড়ি উনিশ অর্থাৎ সব এখান থেকে যখন এখানে আসছে একঘর করে বাড়ছে কিন্তু এখান থেকে এখানে আসার সময় একঘর কমে যাচ্ছে তাই এখানে তিয়াত্তর অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর চলে আসবো আমরা নেক্সট প্রশ্নে বলছে এপি এর একুশতম পদটি কী হবে যদি প্রথম দুটি পদ মাইনাস তিন এবং চার হয় দেখো প্রথম পদ বলছে মাইনাস তিন অর্থাৎ এর মান কত এ এর মান হচ্ছে মাইনাস তিন পরের পদ বলছে মাইনাস চার পরের নেক্সট পদ হচ্ছে শুধু চার তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা কত হবে ডিফারেন্স হচ্ছে মাইনাস তিন সরি ডিফারেন্স মানে কী হয় সেকেন্ড পদ মাইনাস ফার্স্ট পদ অর্থাৎ চার মাইনাস মাইনাস তিন অর্থাৎ সাত তাহলে এদের ডি এর মান কত পেলাম সাত আমাকে বের করতে হবে টি আমরা জানি টিএন সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এখান থেকে কী হবে দেখো টি কত মান বের করতে হবে একুশতম পদ টি একুশ সমান এ মানে প্রথম পদ হচ্ছে মাইনাস তিন প্লাস এন মাইনাস ওয়ান মানে একুশ মাইনাস এক মানে কুড়ি ইন্টু ডি মানে সাত পেলাম তাহলে কত পাচ্ছি মাইনাস থ্রি ইন্টু সাত দুগুণে চোদ্দো একশো চল্লিশ থেকে তিন বেগ করো একশো সাঁত্রিশ হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর চলে আস আমরা নেক্সট প্রশ্নে পি কিউ আর এবং এস এপি তে থাকে তবে আর মাইনাস কিউ সমান কত হবে তাহলে এখান থেকে সিম্পলি ডান দিক থেকে বিয়োগ করতে করে চলে যাব কত চলে আসো কত হবে এস মাইনাস আর সমান আর মাইনাস কিউ সমান কিউ মাইনাস পি এরকম হবে এরকম হচ্ছে তাহলে কার মান যে হচ্ছে আর মাইনাস কিউ এই দেখো আর মাইনাস কিউ মানে হচ্ছে এস মাইনাস আর অর্থাৎ অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর অপশন বি চলে আসো আমরা নেক্সট প্রশ্নে কোনো বস্তুর ক্ষমতার রাশিমালা কী ক্ষমতা বা পাওয়ার ক্ষমতা বা পাওয়ার মানে কী জানি আমরা সময়ের সাপেক্ষে কার্য করার হারকে বলা হয় ক্ষমতা সময়ের সাপেক্ষে কার্য করার হার অর্থাৎ কৃতুকার্য বাই টাইম ডবলু তো কোথায় আছে দেখো সেটা ডবলুই ইকল্টু সরি পাওয়ার ইকলু কৃতুকার্য বাই টাইম অর্থাৎ ক্ষমতা ইকল্টু কার্য বাই সময় অর্থাৎ অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর চলে আসবো আমরা নেক্সট প্রশ্নে বৈদ্যুতিক বাল্বে চৌম্বকীয় তরঙ্গ প্রকৃতিতে অনু অনুপস্থ বা ট্রান্সভারস হওয়ার সব থেকে ভালো উদাহরণ হলো দেখো ট্রান্সভার পোলারাইজেশন হয়ে থাকে সেটা পোলারাইজেশন করার জন্যই চৌম্বিক তরঙ্গ এভাবে হয়ে থাকে ট্রান্সভার্স বা তির্যক তরঙ্গ ঠিক এভাবে হয়ে থাকে ধরো এর হচ্ছে পোলারাইজেশন সঠিক উত্তর হয়েছে পোলারাইজেশন চলে আসো নেক্সট প্রশ্ন আর দেখো ইন্টারফিয়েন্স আছে ইন্টারফিয়েন্স মানে বাংলা বলে ব্যতিচার তোমার আলোর আলোর ব্যতিচার পড়ে থাকবে আলোর ব্যতিচার আলোর পোলারাইজেশন মানে সমবর্তন এরপর দেখো সুন্দরবনকে হেরিটেজ সাইট বলা হয় নিম্নক্ত কোণ্টির উপস্থিতির জন্য তো সুন্দরবনকে হেরিটেজ সাইট বলা হয় এখানে ম্যানগ্রোভ অরণ্যের উপস্থিতির জন্য চলে আসবো নেক্সট প্রশ্নে যে যন্ত্র যে যান্ত্রিক শক্তিকে তৈরি শক্তি রূপান্তরিত করে তা হলো কি ডায়নামো হয়ে যাবে সঠিক উত্তর ৭৯ এ হয়ে যাবে সঠিক উত্তর চলে আসবো পরের প্রশ্নে যে প্রশ্নবোধক স্থানে কি বসবে তো দেখা যাক প্রশ্নবোধকী স্থানে কি বসবে এখানে আছে পাঁচ এখানে আছে ছয় একশো ছাব্বিশ নেক্সট কত তো আমরা এখানে দেখা যাচ্ছে পাঁচ তো পাঁচের কিউব কত হয় একশো পঁচিশ তার সাথে এক যোগ করলে একশো ছাব্বিশ হচ্ছে সঠিক অনুরূপভাবে ছয়ের কি হয় দুশো ষোলো তার সাথে এক যোগ করলে দুশো সতেরো হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ অপশন এখানে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর দুশো সতেরো চলে আসবো আমরা নেক্সট প্রশ্নে যে রেখা অক্ষগুলিকে সমান ও ধনাত্মকভাবে ছেদ করে এবং আলফা বিটা বিন্দু দিয়ে যায় তার সমীকরণটি কী হবে তো সিম্পলি একবার এটা ফর্মুলা থেকে চলে আসছে তা সিম্পলি হয়ে যাবে এক্স প্লাস ওয়াইস ওয়ান আলফা প্লাস বিটা অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর চলে আসো আমরা নেক্সট প্রশ্নে পয়েন্ট শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো পয়েন্ট শব্দটি হচ্ছে ক্রিকেটের সাথে যুক্ত এরপর দেখো ভাঙড়া কোথাকার নৃত্য ভাঙরা হচ্ছে পাঞ্জাবের নৃত্য সরি ভাঙরা হচ্ছে পাঞ্জাবের নৃত্য পাঞ্জাবের নৃত্য হচ্ছে ভাঙড়া যেমন রাজস্থানের নৃত্য রাখবে রাজস্থানের নৃত্য হচ্ছে রাজস্থানের নৃত্য হচ্ছে ঘুমোর তামিলনাড়ু যেমন ভারতনাট্যম গুজরাটের গারবা এরপর দেখো এই উপরোক্ত সিরিজটি তুমরা ভালো করে লক্ষ্য করবে এখান থেকে বলছে যে ডান দিক থেকে ষষ্ঠ স্থানে কি বসবে তো ডান দিক থেকে ষষ্ঠ স্থানে গুনে গুনে রাখি দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ তো ষষ্ঠই কী বলছে ষষ্ঠই বসছে ফাইভ অর্থাৎ অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর এখানে যদি চিহ্নগুলো আর বাদ দিলে কী বলবে শুধু চিহ্ন বাদ দিতে বলেছে তোমাদের নাম্বার বাদ দিতে বলেনি তো সেই চিহ্নগুলো বাদ দিতে তোমরা দেখবে ডানে অষ্টম স্থানে বসবে ফাইভ হয়ে যাবে সঠিক উত্তর চলে আসো আমরা নেক্সট প্রশ্নে নিম্নাত্ম কোন মালভূমি আগ্নেয়গিরি লাভার দ্বারা সৃষ্টি হয়েছে তো সঠিক হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি আমরা সকলেই জানি যেটা আগ্নেয়গিরি লাভার দ্বারা সৃষ্টি হয়েছে চলে আসি আমরা নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্নে দেখো বৃত্তের কেন্দ্র ওয়ান কোম মাইনাস টু এবং ব্যাসার্ধ ফোর হলে তার সমীকরণটি হবে তো এই অঙ্গটি তোমরা কীভাবে করবে দেখো এই অঙ্কটি সময় সিম্পল এভাবে ফর্মুলাটা ইউজ করবে যেটা সেটা হচ্ছে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকোয়াল টু স্কোয়ার ইকোয়াল টু স্কোয়ার এ মানে হচ্ছে এখানে কী কী কোনটা কি বসাবে বলে দিচ্ছি এখানে আলফা আলফা মানে হচ্ছে প্রথমকার কেন্দ্র অর্থাৎ আলফার মানে হচ্ছে ওয়ান এখানে যে বিটা আছে বিটার জায়গায় মাইনাস বসাবে আর এ আছে এর জায়গায় ব্যাসার্ধ চার বসাবে তো এইভাবে তোমরা সমাধান করবে এভাবে সমাধান করার পর যেটা পাবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স অর্থাৎ তোমরা এই অপশন সি পেয়ে যাবে এটা হয়ে যাবে সঠিক উত্তর চলে আসবে নেক্সট প্রশ্নে যে বিকেলে এত ঘড়ির কাঁটা দুটির মধ্যে কতক্ষণ থাকবে তো এই ধরনের অঙ্ক আমি একটা ফর্মুলা তোমাদের বলে দিচ্ছি জীবনে কোনো দিন আর তোমাদের এই টাইম বের করা ভুল হবে না কোনো দিন সবসময় কিচ্ছু ভাববে না একটা ফর্মুলা ইউজ করে দেবে চোখ মুজে তিরিশে মাইনাস এগারো বাই দুই ইন্টু বি শুধু এইটুকু মনে রাখবে আর কিচ্ছু করতে হবে না এখানে এ মানে হচ্ছে ঘন্টা মানে কটা বাজছে বলবে আর বি মানে হচ্ছে মিনিট কত মিনিট শুধু সেটা সেটা লিখে দেবে তাহলেই বাস তোমার উত্তর পেয়ে চলে আসবে তাহলে তিরিশ ইন্টু চার মাইনাস এগারো বাই দুই ইন্টু চল্লিশ তাহলে কত হবে দেখো তিন চারে বারো অর্থাৎ একশো কুড়ি মাইনাস দুই একে দুই কুড়ি দুগুনে চল্লিশ তাই তো এগারো দুগুনে বাইশ দুশো কুড়ি তাহলে দুশো কুড়ি থেকে একশো কুড়ি বিয়োগ করে দাও কত হচ্ছে একশো সঠিক উত্তর হয়ে যাবে একশো ডিগ্রি অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর একটি বৃত্তের পরিধি ব্যাসের অনুপাত কত একটি বৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে টু পাই আর বৃত্তের ব্যাস হচ্ছে টু আর তাহলে এই দুই এই দুই কাটা এই আর এই আর কাটা পরে থাকছে পাই পায়ে একটি কী সংখ্যা মূলত না অমূল্যদ পায় হচ্ছে একটা অমূল্যত সংখ্যা পূর্ণ সংখ্যা তো কখনোই নয় পায় হচ্ছে একটা অমূল্যত সংখ্যা কই অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর এখানে অমূল্যত সংখ্যা চলে আসুন নেক্সট প্রশ্নে ভারতীয় সংবিধানের ষোলো নম্বর ধারায় কি বলা হয়েছে তো দেখো ভারতের ধারাই যে ষোলো নম্বর ধারা সেটিতে বলা হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে ক্ষেত্রে সমান সুযোগ তাছাড়া মনে রাখবে এই যে তোমরা দেখছো অস্পৃশ্যতা অস্পৃশ্যতা দেখছো অস্পৃশ্যতার বিলুপ্তি এটা হচ্ছে আনটাচ আনটাচেবিলিটি সতেরো নম্বর ধারাই তারপর দেখো আইনের চোখে আইনের চোখে সমতা ও সমান সুরক্ষা এটা হচ্ছে চোদ্দো নম্বর ধারাই আর এই ধর্ম জাতি আছে এটা হচ্ছে পনেরো নম্বর আর্টিকেলের মধ্যে পড়ছে এরপর চলে আসি আমরা নেক্সট যে মানুষের শ্রবণ ক্ষমতা তো মানুষের শ্রবণ রেঞ্জ যে আমরা জানি মোট তিন প্রকার রেঞ্জ হয়ে থাকে একটা হচ্ছে ইনফ্রাসনিক ইনফ্রাসনিক ওয়েভ একটা হচ্ছে অডিওবেল ওয়েভ আর একটা হচ্ছে আলট্রাস আলট্রাসোনিক ওয়েভ তো যেটা আমাদের যেটা অডিওবেল ওয়েভ সেটা হচ্ছে কুড়ি হাজ থেকে কুড়ি হাজার হার্জ আর যদি কুড়ি হাজার যদি কম হয় সেটাকে আমরা বলে থাকি যদি কম হয় লেস দেন যদি এত হয় তাহলে এটা হবে ওয়েভ বা বাংলায় বলা হয় শব্দতর শব্দতরতর তরঙ্গ যদি কুড়ি হাজার থেকে বেশি হয় গ্রেটার দেন কুড়ি কুড়ি হাজার হার্জ তাহলে সেটা বলা হয় শব্দতর তয় তরতর বা যেটা বলা হয় আলট্রাসোনিক ওয়েভ অর্থাৎ এটা হচ্ছে আলট্রাসনিক ওয়েভ তো আমাদের যে অডিও বেল সেটা হচ্ছে কুড়ি হাজার থেকে কুড়ি হাজার হার্জ হয়ে যাবে সঠিক উত্তর চলে আমরা নেক্সট প্রশ্নে নিচের নিচের পাশাগর ছবিগুলি দেখুন তো এটা সঠিক উত্তর কোনটা হবে দেখো এখানে দেখো এই দুটো শুধু এই দুটো রাইস লক্ষ্য করো দেখো দুটো দ্রুত সাইডে আমরা মিল পেয়ে যাচ্ছি এখানেও দেখো দুই ছয় আছে এখানেও দুই ছয় আছে তো দুটো যখন মিলে যাই তখন তিনের বিপরীত কী হয়ে যাবে চার হয়ে যাবে তিনের বিপরীতে অর্থাৎ অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো পরপর চারটি টেস্ট সিরিজের নিম্নোক্ত কোন ক্রিকেটার দ্বিশত রান করেছেন তো সঠিক উত্তর হয়ে যাবে বিরাট কোহলি অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর বিরাট কোহলি নিম্নোক্ত কোনটি লাল লিটমাসকে নীল করে দেখো মনে রাখবে আমি নীলকে আমি নীলকে লাল করি আমি মানে হচ্ছে অ্যাসিড অ্যাসিড কী করে অ্যাসিড হচ্ছে নীলকে লাল করে নীলকে আমি নীলকে লাল করি অর্থাৎ অ্যাসিড নীলকে লাল করে তাই তো নীলকে লাল করে অ্যাসিড এবার বলেছে লালকে নীল করে তাহলে অ্যাসিড হবে না সেটা বেশ হবে খার হবে লালকে নীল মানে সেটা বেশ বা খারে করবে লালকে নীল তাহলে এখানকার মধ্যে কোনটা খার ভিনিগার হচ্ছে একটা অ্যাসিড লেবুর জল অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে ভিনিগারের অ্যাসিক নাম অর্থাৎ এটাও অ্যাসিড তাহলে খার শুধুমাত্র একটাই আছে বেকিং সোডা এটাই খার তাহলে এখানে বেকিং সোডা সঠিক উত্তর চলে আসি নিজে আমরা নেক্সট প্রশ্নে নিচের কোনটি ডেটা ট্রান্সফার ডেটা ট্রান্সফার রেটের একক নয় তো দেখো কেবি পি এস অর্থাৎ কিলোবাইট প্রতি সেকেন্ড গিগাবাইট প্রতি সেকেন্ড মেগাওয়াইট প্রতি সেকেন্ড শুধুমাত্র এস এর কোনো মানে নেই তাই এসবি পি এস এখানে হবে না তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এস বিপিএস চলে আস আমরা নেক্সট প্রশ্নে দেখো জাঙ্ক ইমেল এর অন্য নামে কী ডাক ডাকা হয় দেখো তোমাদের কাছে যদি রিয়েলমি ফোন থাকে তোমাদের কাছে রিয়েলমি ফোন থাকে দেখবে যদি কোনো অন্য নাম্বার থেকে মেসেজ আসে কিংবা অন্য কিছু আসে তখন লেখা আছে যে রিপোর্ট অ্যাজ এ স্পাম রিপোর্ট অ্যাজ এ স্পাম এস পি এ এম রিপোর্ট অ্যাজ এ স্পাম বলে লেখা থাকে অর্থাৎ তুমি ব্লক করে দাও এটা কি একটা স্পাম মেসেজ কোনো একটা জাঙ্ক ইমেল যদি আসে তো সেটাকে বলা হয় স্পাম এস পি এ এম স্প্যাম অর্থাৎ অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর যদি রিয়েলমি ফোন থাকে তোমার ভালোভাবে দেখতে হবে অন্য ফোনে হয় কি জানি না তারপর দেখো দান সাগর গ্রন্থের অসুবিধাকে দেখো দান সাগর বলুক অদ্ভুত সাগর বলুক এই দুটোই লিখেছেন বল্লাল সেন দান সেন দান সাগর বা অদ্ভুত সাগর অদয় ভয় দুর্ঘট অদ্ভুত সাগর অদ্ভুত সাগর বা দান সাগর এই দুটোই লিখেছেন বললাল সেন নেক্সট দেখো সাত এর মধ্যে কোনটি একটি তরঙ্গের বৈশিষ্ট্য নয় তো একটা তরঙ্গের মধ্যে বিস্তার থাকবে বিস্তারকে এ দ্বারা ডিনেট করা হয় বেগ বা ভেলোসিটি তো থাকবেই পর্যায়কাল টাইম পিরিয়ড দিয়ে থাকবে ভেলোসিটি কোনো জায়গায় অমেঘ দ্বারা নির্ভর করা হয় বা ভি দ্বারা নির্ভর করা হয় শুধু এখানে মাছটা থাকবে না মাস এখানে হবে না তরঙ্গের বৈশিষ্ট্য নয় অপশান এ বি মাস এরপর দেখো প্রথম বিশ্বযুদ্ধ কোন দেশ উনিশশো সতেরো সালে জার্মানির সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে রাশিয়া হয়ে যাবে উত্তর অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর রাশিয়া চলে আসুন নেক্সট প্রশ্নে কর্কটক্রান্তি রেখা নিম্নক্ত কোন রাজ্যগুলির উপর দিয়ে গেছে তো কর্কটক্রান্তি রেখাগুলি কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে তোমরা যদি ম্যাপ দেখো বুঝতে পারবে তো ম্যাপের প্রথমে চলে আসবে গুজরাট গুজরাটের পর কি আসবে রাজস্থান রাজস্থানের পর চলে আসবে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ পরে আসবে ঝাড়খণ্ড সরি সরি মধ্যপ্রদেশে পরে আসবে তো ছত্তিশগড় মধ্যপ্রদেশে পরে আসবে ছত্রিশগড় ছত্রিশগড় পরে আসবে ঝাড়খণ্ড পর কি আসবে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে পর আসবে ত্রিপুরা তারপর মিজোরাম তাহলে কটা স্টেট পাচ্ছ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মোট আটটি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে তাহলে এই আটটি রাজ্যের মধ্যে দিয়ে দেখো কোনটির উপর দিয়ে যায়নি এখানে কোনো আসামের উপর দিয়ে যায়নি তাহলে এখানে আসাম বাদে কি কি আছে গুজরাট ঝাড়খন্ড আসাম মিজোরাম তিনটে আছে তাহলে তিন থাকবে না অর্থাৎ অপশন এ এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর চলে আসবো আমরা নেক্সট প্রশ্নে যে কোনো সমতলে একটি নির্দিষ্ট বিন্দু চারপাশে পরিভ্রমণরত একটি কৌণিক বস্তুর কৌণিক ভরবেগ নির্দেশিত হয় অর্থাৎ একটা বস্তু মনে করো ঘুরছে একটা বস্তু বা কৌণিক ভরবেগে ঘুরছে তাহলে যে বস্তুটি ছিটকে যায় সেটা কীভাবে ছিটকে যাবে এইভাবে করে ছিটকে যাবে স্পর্শক গরাবর একবারে স্পর্শক গরবর সবসময় ছিটকে যায় কোনো বস্তু তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর তো বন্ধুরা এই নিয়ে তোমাদের পুরো একশোটি কমপ্লিট প্রশ্ন কমপ্লিট হলো এছাড়া যদি তোমাদের কোনো প্রশ্ন নিয়ে কোনো রকম ডাউট থাকে তোমরা অবশ্যই নিচে কমেন্ট করবে তোমরা কমেন্ট নিজে অবশ্যই জানাবে যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে আর তোমরা দুটো কোশ্চেন বাদ গেলো তো দুটো কোশ্চেন তোমার জানা থাকলে ভিডিও নিচে কমেন্টে করে দেবে তাহলে অন্যজনের সুবিধা হবে তো দেখো এখনও এক ঘন্টাও হয়নি ছাপ্পান্ন মিনিট মতো হয়েছে তো ছাপ্পান্ন মিনিটের মধ্যে টোটাল একশোটা কোশ্চেন কমপ্লিট হয়ে গেল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে আর কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশনের জন্য তোমরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ